আজকে একদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ব্রিগেড, আর ব্রিগেডের বাইরে চারিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট। কলকাতা ভরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর ছবিতে, কারণ একদিকে নতুন পরিবর্তনের সূচনা আর অন্যদিকে ফেয়ারওয়েল সেরিমনি। ফেয়ারওয়েল সেরিমনি চলেছে গোটা কলকাতা শহর জুড়ে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলকে কেউ আর ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে গেছে, ল্যামডা গভর্নমেন্ট, বিদায় দিন তৃণমূলকে, বিশ্রাম দিন তৃণমূলকে। এই কমিউনিস্ট পার্টি বলেছিল 18টা ভাগে ভারতবর্ষকে টুকরো টুকরো করে তারপরে স্বাধীনতা তুলে দিতে হবে। আজকে তাদের ট্র্যাডিশন বদলাইনি, আজকে তারা একই জায়গায় দাঁড়িয়ে মানুষকে আহ্বান জানাচ্ছেন, ভাগিদারির আহ্বান, আবার বাংলাকে টুকরো করবার আহ্বান, আবার বাংলাকে ধর্মের নামে বিভাজনের আহ্বান। এই আহ্বানের বিরুদ্ধে সমন্বয়ের বার্তা নিয়ে আমাদের লড়াই করতে হবে।